একই প্রার্থনা কিয়া হ্যায় যে ব্যারাকপুর মে শান্তি বিরাজ করে, ব্যারাকপুর কাজ যে আম আদমি হ্যাঁ একই চাহত হ্যায় ব্যারাকপুর মে শান্তি বিরাজ করে। মানে এই প্রার্থনা কিয়া হুম যে ব্যারাকপুর মে শান্তি বজায় রাখলে কে লিয়ে আপকো যে করনা হ্যায় আপ করিয়ে ভগবান। আজকে ভিড় পুজো হলো, এটা আধুনিকীকরণ হবে, কাজ শুরু হয়ে যাবে। আপনার বিরুদ্ধে সমানে কিন্তু অর্জুন সিং কিন্তু বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছে, ওকে বলতে আমার তো বন্ধু ভালো থাক। গৌরীপুর বাসী কে লিয়ে মেরা যা কায়না হ্যায় মানে গৌরীপুর উৎসব মে কায়া দিয়া, ইধার এক স্টাডি সেন্টার বনেগা জিধার গৌরীপুর কাজ যে লড়কা হ্যায় লড়কি হ্যায় হায়ার স্টাডি কে লিয়ে মানে ও কাম শুরু কর দেগা। মানে ইয়ে ভি বাত কিয়া থা যে গৌরীপুর আম আদমি কাজ যে সেন্টিমেন্ট হ্যায় এই হনুমান মন্দির মানে উসকো রিনোভেট করুঙ্গা, মানে ও কাম আজ শুরু কর দিয়া। বলছি দাদা, অর্জুন সিং বলছেন যে একটা ফেক এগ্রিমেন্ট করেছিল গৌরীপুর মিল নিয়ে পার্থ ভৌমিক, এই বিষয়ে কি বলবেন? এটা সরকার ফেক এগ্রিমেন্ট করতে পারে কি না আমি জানি না। শ্রমমন্ত্রী মলয় ঘটক পাঁচটা ইউনিয়নের সাথে কথা বলে একটা সই স্বাক্ষর করেছে, আর যদি অর্জুনবাবু দেখতে চান আমি নিশ্চিতভাবে ওর একটা কপি ওনার কাছে পাঠিয়ে দিতে পারি। বলছি তাকে প্রার্থী করা নিয়ে বিজেপির অন্তরে একটা অসন্তোষ তৈরি হয়েছে, বিষয়টা নিয়ে কীভাবে দেখছে? আমি এই ব্যাপারে একটা কথাও বলবো না, কারণ ওটা একটা অন্য রাজনৈতিক দল। কিন্তু আমি এটা বিশ্বাস করি, যেহেতু আমি নিজেও একজন ভূমিপুত্র, যে যারা দীর্ঘদিন মানে দীর্ঘ সময় ধরে যে পার্টিটা করে সেই পার্টির সেই লোকগুলোর উপরেই মানে সম্মান জানানো উচিত, তাদের দায়িত্ব দেওয়া উচিত। ফাল্গুনী পাত্ররা 98 সালের থেকে আমি জানিও 2000 সালে বিজেপির পঞ্চায়েত সদস্য ছিল, অনবরত ফাল্গুনীরা বিজেপির হয়ে লড়াই করেছে। আমার সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, আমার বিরুদ্ধেও 2 বার নির্বাচনে দাঁড়িয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো ওরা মাটিতে দাঁড়িয়ে বিজেপির হয়ে লড়াই করেছে। এটা তো ব্যারাকপুরের মানুষ ঠিক করে নেবে, আমি এটুকু জানি ব্যারাকপুরের মানুষ দীর্ঘদিন ধরে আমাকে চেনে জানে, এটুকু অন্তত জানে পার্থ ভৌমিককে জেতালে আর যাই হোক ব্যারাকপুরের বুকে আর একটা গুলি কিংবা বোমার শব্দ শোনা যাবে না। 100 বার থাকবে, অনেক আমার কাজের পরিধি অনেক বেড়ে যাবে, স্বাভাবিকভাবে তখন এই মিলগুলো খোলার ক্ষেত্রে আমি অনেক অগ্রণী ভূমিকা নিতে পারব। আর আগে তো অনেক এমপি ছিলেন যারা তো একটা মিলও খুলতে পারেননি, তা আমি তো কোনো দিন দায়িত্ব পাইনি, আমার উপরে দায়িত্ব আসলে আমি নিশ্চিতভাবে চেষ্টা করব কিছু করার। উনি তো 5 বছর এমপি ছিলেন, উনি তো কিছু করতে পারেননি, উনি পরীক্ষায় 0 পেয়েছেন আর আমার এখনো পরীক্ষা হয়নি। আমি মানুষকে বলবো আমাকে পরীক্ষার সুযোগ দেওয়া। আপনি তো নৈহাটির সাংবাদিক, আপনি কি মনে করেন না মানে আমি সিন্ডিকেট চালাই? আপনি বলুন না, শুনেছেন কোনোদিন? না না, আপনি তো নৈহাটিতে থাকেন, আপনি কি মনে করেন আমি চালাই? দেখেছেন কোনোদিন কোনো ব্যারাকপুরের মানুষ বলতে পারবে? এখন ওকে বলতে হবে, ওর উপায় নেই। ব্যারাকপুরের মানুষ, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, ওর ভাইপো বলছে পাল্টুরা, বলছে বিহারের নীতিশ কুমার, ওর ভাইপো সৌরভ সিং, আমি আর কি বলবো? কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো, মানুষের পাশে থাকো, মানুষের সাথে থাকো, কোনো রকম কোনো গণ্ডগোল কোথাও যেন না হয়। মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি 2019 যেন ব্যারাকপুরে আর ফিরে না আসে। জঙ্গবলি কি জয়।